বেনাপোল পটুয়াখালী সীমান্ত থেকে পাঁচটি পিস্তল ও সাত রাউন্ড গুলি একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিসিবি গতকাল পটুয়াখালী সীমান্তের রাজগঞ্জ নামক স্থান থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয় একুশ বিজিবি ব্যাটালিয়ান খুলনার অধিনায়ক মঞ্জুরি এলাহি জানান গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালিয়ে এই চালানটি আটক করা হয় বিজিবির উপস্থিতিটি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় উদ্ধারকৃত অস্ত্র চালানটি বেনাপোলের পাট থানায় জমা দেওয়া হয়েছে